নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। ভালো থাকতে হবে, ভালো জ্যোতিষ অনুষ্ঠান দেখতে হবে, এবং অবশ্যই স্টে পজিটিভ। আমরা সবসময় বলি না, আমাদের সবসময় পজিটিভ থাকার চেষ্টাটা অন্তত করতে হবে। নানান পারিপার্শ্বিক চাপ, চিন্তা ভাবনা, নেগেটিভিটি থাকবেই, তার মধ্যেও আমাদের পজিটিভ ওয়েতে এগোতে হবে। নিজেকে স্থির রাখতে হবে, লক্ষ্যে স্থির রাখতে হবে, এবং ধাপ ফেলার আগে আপনি একবারের জায়গায় 10 বার ভেবে পা ফেলবেন না। তার জন্য তো জ্যোতিষীরা আছেন। সবসময় জ্যোতিষীদের পরামর্শ নিয়ে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, বড় বড় সেলিব্রিটিরা তারা হায়ার করে রাখেন ভালো ভালো জ্যোতিষীদের। আমাদের এই মাননীয় অতিথির কাছেও কিন্তু VVIP সেলিব্রিটিরা নেন, অনেক সময় তারাও কিন্তু কনসালটেশন নিচ্ছেন, কিন্তু সেটা খুব পার্সোনাল, এবং সেটা অবশ্যই তাদের কথা ভেবে তাকেও সেটা ফোরকাস্ট করতে না করা হয়। আমরা ওই জন্য নাম টামগুলো বলতেও পারি না। আপনারা জানেন একজন দক্ষ এডুকেটেড অ্যাস্ট্রোলজারের প্রোগ্রাম সোম শুক্র রাত 8:30 লাইভে আসবেন। যারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন, লাইভে সবাই চলে আসুন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। আপনাদের জন্য প্রোগ্রাম চলছে এবং আপনারা অবশ্যই আসবেন। আর গণেশালয় কামাখ্যা ধাম, তার নিজস্ব চেম্বার হাওড়া সালকিয়ায়, সবার চেনা জায়গা, 16 বছরের অভিজ্ঞতা তার, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, এবং নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক। শিখানোও হয়, জ্যোতিষ শিখছেন অনলাইনে অনেকে, আবার অফলাইনেও চেম্বারে এসে শেখেন অনেকে, এবং যাদের যা সমস্যা অনলাইন অফলাইন বোথ আপনারা কনসালটেশন নেবেন। তাই রেড বক্সের নাম্বারটা কিন্তু লিখে রাখুন, সবার জন্য লাল বক্সের নাম্বার খোলা থাকছে। উপস্থিত আছেন স্টুডিওতে লাইভ প্রোগ্রামে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতয় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে। লাইভ অনুষ্ঠান দেখছেন আপনারা, আর যেটা বলবার সেটা হচ্ছে যে কৌশিকী অমাবস্যা নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন যে অমাবস্যাটি অ্যাকচুয়াল কবে। অ্যাকচুয়াল অমাবস্যা কিন্তু সোমবার দিন ভোররাত্রি থেকে পড়ছে, এবং সোমবার দিন পুরো দিন অমাবস্যা তিথি থাকছে। ফলে যে সমস্ত ভিডিওস গুলোতে আপনারা রবিবার দিন দেখছেন সেটা কিন্তু ঠিক নয়। ফলে আপনারা প্রত্যেকে কিন্তু এই দিনটাকেই পালন করবেন, অর্থাৎ সোমবার দিনকেই কিন্তু আপনারা এই অমাবস্যা তিথিটা পালন করবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলে দিই, আপনারা কিন্তু অবশ্যই শনিবার অবধি কাজ দিতে পারবেন, রবিবার অবধি, রবিবার অবধি আপনারা কিন্তু যারা কাজ করাবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারবেন। রবিবার অবধি আপনাদের জন্য লাইন খোলা রেড বক্সে, যারা কৌশিক অমাবস্যা, কৌশিক অমাবস্যায় যারা কাজ করাতে চাইছেন অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করুন ইমিডিয়েট রেড বক্সের নাম্বারে। অনুষ্ঠানের পর সানডে অবধি আপনারা কিন্তু এই সুযোগটা পাচ্ছেন, আপনাদের সবার জন্য অবশ্যই কিন্তু আপনারা এই সুযোগটা পেয়ে যাবেন ইমিডিয়েট, কম খরচে যারা কৌশিকী অমাবস্যায় কাজ করাতে চাইছেন যোগাযোগ করুন। তন্ত্র, বৈদিক প্রতিকার, হোম, যজ্ঞ, পূজা পাঠ হবে সারা রাত ব্যাপী। এবং আপনাদের জন্য আমি একটা কথা বলি, আপনাদের ধরুন ছেলে মেয়ের অসুবিধা, মানে পড়াশোনার দিকে, বা আপনারা পাচ্ছেন না ঠিক মতো এস্টাবলিশড হতে, বিয়ের পর নানা রকম ঝামেলা চলছে, এই সব সমস্যার সমাধান হবে। আর্থিক সমস্যা, বাস্তুর সমস্যা, নেগেটিভিটি, ভূত প্রেতের সমস্যা, আপনাদের সবার জন্য কিন্তু এই সুযোগ রয়েছে, আপনারা কেউ হাতছাড়া করবেন না। লাইভে আসেন সোম আর শুক্র রাত 8:30, আপনারা কিন্তু লাইভ প্রোগ্রাম দেখতে পাচ্ছেন সোম শুক্র সোনার বাংলায়। ফেসবুক ইউটিউবে লাইভ চলছে, এবং অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক ইউটিউব লাইভের পাশাপাশি সোনার বাংলা চ্যানেলে প্রতি সোম শুক্র রাত 8:30 আপনারা কিন্তু লাইভ প্রোগ্রাম দেখছেন। আপনারা প্রশ্ন নিয়ে আসবেন লাইভে, ঠিক মতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন, আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, সুতরাং আপনারা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর লাল বক্সের নাম্বারে সবাই। তাই রেড বক্সের পার্সোনাল নাম্বারটা কিন্তু লিখে রাখুন, আর লাইভে তো অবশ্যই আসবেন, চটপট চলে আসুন। আর্থিক কষ্ট অনেক মানুষের দেখা যায়, অর্থ সংক্রান্ত সমস্যা খুব দেখা যাচ্ছে, এটা এটা কেন হচ্ছে? এখন ব্যাপার হচ্ছে যে কেন হচ্ছে এটা বিচার করবার সময় আমরা বেশ কয়েকটা প্যারামিটার চেক করি। আচ্ছা, যেমন হচ্ছে যে আপনি একটা ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তার যেমন বিভিন্ন লক্ষণ এবং তার সঙ্গে সঙ্গে কিছু টেস্টিং এর রিপোর্ট এগুলো করতে দেন, তারপর তিনি একটি সিদ্ধান্তে আসেন। জ্যোতিষের ক্ষেত্রে এই ব্যাপারটা খুব প্রযোজ্য হয়। তো এই একটা জিনিস যে আর্থিক সমস্যা কেন হচ্ছে, প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে জাতক বা জাতিকার জন্মছক কেমন সেটা বুঝতে হবে। কিছু জন্মছক হয় যাদের কাছে কিন্তু আর্থিক সমস্যা থাকে, অর্থাৎ যাদের প্রথম থেকেই জীবনে আর্থিক সমস্যা চলতে থাকে, এটা একটা ব্যাপার। আর কিছু কিছু জন্মছক থাকে যাদের প্রথম জীবনটা ভালো ছিল, হঠাৎ করে
জীবনে সমস্যা শুরু হয়েছে। ফলে এই দু ধরনের যে জন্মছক আমরা পেলাম, এই দু ধরনের জন্মছকের যখন প্রতিকার হবে তখন কিন্তু দুটো একই রকম হবে না, একটু হেরফের থাকবে। এবং তার পাশাপাশি দেখতে হয় যে জাতক বা জাতিকার জন্মছকে শনি গ্রহ কোন ঘরে রয়েছে, কারণ শনি গ্রহই নির্ভর করায় মানুষ আর্থিকভাবে কতটা সমৃদ্ধি লাভ করবে, আদৌ তার কাছে ফিনান্সিয়াল গ্রোথ থাকবে কিনা, এই ব্যাপারগুলো খুব প্রয়োজনীয় হয়ে যায়। এবং তার পাশাপাশি আরো একটা জিনিস, যদি ফোন আসে আমরা নিয়ে নেব। অনেকে ট্রাই করা শুরু করে দিয়েছেন, প্রায় চার পাঁচ জন ফোনে আসছেন আমি দেখছি, এক এক নিয়ে নিচ্ছি ফোনগুলো, আলোচনা তো হবে। আপনারা রেড বক্সে নামটা লিখে রাখুন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। পুরুলিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। নিহানজি দি কথা বলছি। আচ্ছা বলুন বলুন। আমার স্বামী সম্পর্কে একটু জানবো। আচ্ছা, অনুষ্ঠান নিয়মিত দেখেন তো? হ্যাঁ দাদা, ভীষণ ভালো বলেন আর ভীষণই ভালো দাদার অনুষ্ঠান হয়। আমরা রেগুলার দিও সময়টা বলুন। একটা সাত, যারা ফোন করছেন অনেকে ট্রাই করছেন, পরপর নেবো কিন্তু আপনারা ট্রাই করুন। আচ্ছা, দুপুর একটা সাত কলকাতা। আচ্ছা, কি নাম? হ্যাঁ, নাম স্নেহাঞ্জলি দে। না, ওনার হাজবেন্ড, হাজবেন্ডের নামটা একটু বলুন। হাজবেন্ডের নাম বিমল দে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর্থিক সমস্যা চলছে? আর্থিক একটু সমস্যা চলছে কি জিজ্ঞেস করছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু? দাদার জন্মছকে কিন্তু আংশিক কালসর্প দোষ রয়েছে, ঠিক আছে? ফলে ফিনান্সিয়ালি এর আগে সময়টা ভালো যাচ্ছিল, হঠাৎ করে এখন কিছুদিন যাবৎ সময়টা ভালো যাচ্ছে না, তাই তো? আর এই অর্থ নিয়েই আজকে আমরা আলোচনাও শুরু করেছি, আর্থিক প্রবলেম নিয়ে। সত্যি ভালো যাচ্ছে না, মানে ফিউচারে কোনো এবার হচ্ছে যে এইটার সমস্যাটা যেটা ঘটছে সেটা হচ্ছে একসঙ্গে তিনটে গ্রহের এফেক্ট চলছে। এই তিনটে গ্রহের একসঙ্গে এফেক্টের জন্যই আর্থিক সমস্যাটা বর্তমান কালে একটু বেশি হয়ে গেছে। কারণ কি, একদিকে যেমন কালসর্প দোষের জন্য রাহু কেতুর পজিশন বিশেষ ভালো নয়, তার পাশাপাশি বর্তমানে দাদার জন্মছকে রাহুর অন্তর্দশা চলছে। ফলে রাহুর অন্তর্দশা চললে পরে এই সময় সমস্যাটা বেড়ে গেছে। মানে এইটার যদি একটু প্রতিকার করা যায়, খুব অল্প দিনই সমস্যা থেকে দাদা বাইরে আসতে পারবেন। এটা করিয়ে নিলে পরে সুবিধা হবে, পারলে সময় করে একটু যোগাযোগ করবেন, বাদ বাকিটা আমি আমার সমতন করে দেখে দেবো, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। কারণ হচ্ছে যে একটু প্রতিকারের প্রয়োজন, কারণ আমি যতদূর দেখতে পাচ্ছি এর আগে কখনো প্রতিকার হয়নি, এটা একটা বড় ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরের জনকে দেখে নিই। সবাই রেড বক্সের নাম্বার খোলা পাবেন, অনুষ্ঠানের পরও কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে? বজবজ থেকে। কার জন্য বলুন, নাম বলুন, জন্ম তারিখ বলুন। নামটা আপনি জানেন না? বলুন নাম, জন্ম তারিখ। হ্যাঁ, ডেট অফ বার্থ 13/12/99। সময় কটায়? সকাল 9:45। বজবজে জন্ম? ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত দেখছেন তো? সোম শুক্র লাইভ প্রোগ্রাম 8:30 রাত সোনার বাংলায়, ফেসবুক ইউটিউবেও দেখবেন। কি প্রশ্ন? আচ্ছা, কি জানবেন বলুন। 24+ এখন, কাজকর্মের দিকটা, তাই তো? আচ্ছা, খুব মানে পরিশ্রম বেশি হচ্ছে কিন্তু কাজে রেজাল্ট হচ্ছে না, তাই তো? পড়াশোনা চলছে না, বন্ধ হয়ে গেছে? আর যতটা পরিশ্রম করেছেন তার তুলনায় কিন্তু নম্বর সেরকম ভালো আসেনি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, যেটা বলবো সেটা হচ্ছে যে কেরিয়ারের জন্য কিন্তু একটু পরিশ্রম ভালো করলে পরে সরকারি চাকরির যোগ রয়েছে,
অনেকেই বলবে দাদা প্রথম দুটো নেগেটিভ কথা বলবার পর এটা পজিটিভ কথা বললো, কারণ হচ্ছে জন্মছকটায় পজিটিভিটি আমি দেখলাম ক্যারিয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে? ফলে খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ বুঝলাম না, নিজের যোগ্যতার সঙ্গে মানানসই যেগুলো মনে হবে। এখন আমি যদি বলি যে সায়েন্স রিলেটেড সাবজেক্ট যেগুলোতে বেশি থাকে কম্পিটিটিভ এক্সামে, সেই ধরনের পরীক্ষা যদি দিয়ে ভালো করতে হয় তাহলে সেরকম করতে হবে। আর যদি দেখা যায় যে আমি অঙ্কে খুব একটা ভালো নয়, সেক্ষেত্রে যেখানে অঙ্কটা কম থাকে অন্যান্য সাবজেক্ট বেশি থাকে, এগুলো একটু প্ল্যান করে নিতে হবে আগে সিলেবাসটা দেখে। এবার আমার কাছে যারা ক্যারিয়ার কাউন্সিলিং এর জন্য আসে তাদেরকে আমি এইভাবে দেখে করে দিই যে একটা স্টুডেন্টের জন্মছক এরকম, তাহলে সেখান থেকে সে এই এই সাবজেক্টগুলো নিয়ে এগোলে ভালো হবে। সময় করে রেড বক্সে নাম্বার যাচ্ছে, একটু যোগাযোগ করতে হবে, বলে দেবো, ঠিক আছে? ধন্যবাদ, যোগাযোগ করবেন সবাই। জ্যোতিষ মানে শুধু জন্মছক দেখা নয়, একটু বর্তমান কালে জ্যোতিষীদেরকে আরো বেশি পড়াশোনা শিখতে হবে, আরো বেশি নিজেকে ইকুইপ করতে হবে, না হলে পরে কি হবে, মানুষ এই লেভেলটায় পৌঁছতেই পারবে না, এটা একটা বড় ব্যাপার। ফলে এই বিষয়টাকে একটুখানি খেয়াল রাখতে হবে, অবশ্যই এটা মাথায় রাখুন এবং সেই মতো এগোন, ডেফিনেটলি উন্নতি করতে পারবেন। চলে আসুন পরের ফোনে, প্রচুর ফোন, ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু মানে প্রচুর ফোন। আপনার রেড বক্সের নাম্বারটাও লিখুন, পার্সোনাল নাম্বারেও পরে যোগাযোগ করবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, না পরের জনকে নিয়ে নেটওয়ার্কের মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, একটু নেটওয়ার্ক যেখানে পাবেন সেখান থেকে ফোন করুন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছেন, স্নেহা বলছি দমদম থেকে। দমদম থেকে বলুন। সময়টা একটু বলতে হবে, সময়টা হচ্ছে সকাল 6:55। দমদমি জন্ম?7 আর 8 সেপ্টেম্বর ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু থাকবেন। রেড বক্সের নাম্বারে ফোন করে নেবেন যাদের ওটা সুবিধা হবে, যারা হাওড়ায় আসতে পারছেন না বা অনলাইন না দেখে অফলাইনে দেখাবেন নর্থ কলকাতায়, তাদের জন্য বলে দিলাম বিকা গার্ডেন লেক টাউন 7 আর 8 সেপ্টেম্বর থাকছেন। রেড বক্সের নাম্বারে ফোন করবেন। আচ্ছা এবার জানুন আপনার ব্যাপারে, শুনে নিন কি প্রশ্ন, কি জানবেন প্রশ্ন? হ্যাঁ বলছি আমি, হ্যাঁ প্রশ্নটা হচ্ছে ওর বিয়েটা কবে হবে আর না হবে নাকি অ্যারেঞ্জ। জন্মছকে যেটা দেখছি সেটা হচ্ছে যে জন্মছক অনুযায়ী কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ নিয়েই অগ্রসর হওয়াটা বুদ্ধিমানের কাজ, কারণ আপনার যেহেতু মনটা সরল তাই কিছু মানুষজন খুব আপনাকে নিজের মতন করে ব্যবহার করে আর কি, মানে বোকা বানাতে খুব তারা ভালোবাসে। একদম ঠিক, সবটাই বলে দেন সবটাই। তো এটা একটা বড় ব্যাপার যে জন্মছকের ক্ষেত্রে যখনই আমরা এই ধরনের যোগ দেখি তখন আমি বলে দিই জাতক বা জাতিকাকে যে বাবা প্রেম জীবনে না এগোনোই ভালো, কারণ ওখানে গেলে পরেই খুব বাজেভাবে ঠকতে হয়, এটা হচ্ছে ব্যাপার, আর তারপরে কষ্টটা নিজেকেই পেতে হয়, তাই না? ওই জন্যই বললাম। তো বিবাহের ক্ষেত্রে একটু সময় বাকি রয়েছে, মোটামুটি ব্যক্তিগত বয়স যখন 28+ হয়ে যাবে সেই সময় বিবাহের যোগটা ভালো রয়েছে, ওই সময় বিবাহ হবে, আর অ্যারেঞ্জ ম্যারেজটাই বেটার। আর বিয়ের আগে অবশ্যই জন্মছকটা একটু মিলিয়ে নিতে হবে, অর্থাৎ যাকে আমরা জোটক বিচার বলি, তাহলে পরে বিবাহটা খুব মসৃণ হবে, ঠিক আছে? ঠিক আছে স্নেহা, দমদম থেকে রেড বক্সের নাম্বার বিস্তারিত জানা হলে 7 আর 8 তারিখ তো আমি থাকছি বিকাগারে লেক টাউনে, চলে আসুন স্নেহা, আপনি একটু দেখিয়ে নিন সামনে বসে। কে আছেন? হ্যালো, 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 হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? এগরা, কার জন্য? বলুন নাম, জন্ম তারিখ বলুন। অজিত মুর্মু। জন্ম তারিখটা বলুন। তারপর কত জুলাই? 10 জুলাই 1998। সময়টা বলুন? 12:55।
দুপুর ১২:৫৫, তাই তো? সুন্দর বলেছেন, এইভাবে সবাই বলবেন। ডেট টাইম, তারপর প্লেস, জন্ম স্থান ওখানে এগরা, মেদিনীপুর। কি প্রশ্ন না, কোথায় জন্ম? কি প্রশ্ন? প্রশ্ন প্রশ্ন কি কি জানবেন, কি জানবেন? উনি না টিভিতে শুনছেন। প্রশ্নটা কি? কাজের, কাজের জায়গাটা? সেটা বলতে হবে স্পেসিফিক্যালি। ঠিক আছে, শুনো নিন। আচ্ছা, একটু রেখে দিন, কারণ হচ্ছে উনি ওখান থেকে শুনছেন তো, ফলে সময়টা যাচ্ছে। আচ্ছা, যেটা বলবো সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে ব্যবসা করবার যোগ রয়েছে জন্মছকে, ব্যবসাতেই চিন্তা ভাবনা করতে হবে, কারণ জবের ক্ষেত্রে খুব একটা উন্নতি দেখছি না, ফলে ব্যবসা করে নিলে বেটার, ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, একটু ধৈর্য ধরতে হবে। হয়তো কেরিয়ারটা একটু লেট গ্রোথ, কারণ জন্মছকটা যেরকম পজিশন তাতে একটু সময় কেরিয়ারটা ভালো হবে, ফলে ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, কাজটা একটু ওর লেটে লেটে হয়। অজিত মুর্মু এগড়া থেকে আপনার জন্য বলে দিলেন। কে আছেন এবার? হ্যালো, বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি বেরো থেকে বলছি। কার জন্য? আমার দাদার জন্য। আচ্ছা, নাম? নাম হচ্ছে, ওনার নাম বলবো? হুম হুম। দিবাকর ঠাকুর। কি ঠাকুর? দিবাকর। আচ্ছা, জন্ম তারিখ বলুন। ৪ডিসেম্বর ১৯৯৪। সময়? কোথায়, বেলুড়ে জন্ম? আচ্ছা, জন্মছকে কিন্তু দেখছি কেরিয়ারে একটু বাধা রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ পড়াশোনাতেও কিন্তু বাধা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়া হচ্ছে, তাই তো? সিএ পড়ছে। তো সিএ তে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক চান্সে কিন্তু ক্লিয়ারের চান্সেস খুব কম। এর আগে সুযোগ দিয়ে, মানে পরীক্ষা দিয়ে অসফল হওয়ার ব্যাপার কি ঘটে গেছে? আমি বলবো জন্মছকটার একটু প্রতিকারের প্রয়োজন আছে, কারণ জন্মছকে দুটো গ্রহ এমন জায়গায় বসে আছে, রাহু আর তার সঙ্গে শনি, যে ক্ষেত্রে কি হচ্ছে, যত ভালোই প্রিপারেশন হোক, যত ভালোই পড়াশোনা হোক না কেন, কপালে না থাকবার জন্য কিন্তু সুযোগ হচ্ছে না, ফলে কপাল দুর্ভাগ্যের জন্য। তো সেক্ষেত্রে বলবো আপনি থাকেন সম্ভবত বেলুড় থেকে বলছেন, যেহেতু বেলুড়ে থাকেন, হাওড়া সালকিয়াতে যে কোনো দিন একটুখানি যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, বাস তারপরেই আমি বাদ বাকিটা দেখে করে দেবো, দেখবেন এক চান্সেই চ্যাটারটা বেরিয়ে গেছে, কারণ উনি পরিশ্রম করেন, এটা নয় যে পরিশ্রম করেন না, জন্মছকে যোগটা রয়েছে। ঠিক আছে, এখন এটাই সবচেয়ে কষ্ট। ওটাই তো গ্রহর জন্য জন্মছকটাই এরকম রয়েছে। এই ডেট দেখান, এবার এক চান্সেই বেরোতে হবে, শুধু একটু ডক্টর নীলাদিনারায়ণ বাসুর কাছে চলে আসুন কাল পরশু। ঠিক আছে, কাল পরশু রেড বক্সের নাম্বারে ফোন করে একটু দাদার ব্যাপারটা নিয়ে আসুন, যাতে এক চান্স এবার বেরিয়ে যায়, সেটা চেষ্টা করুন। রেড বক্সের নাম্বার রয়েছে, একটু নোট ডাউন করে নিন, লাল বক্সে মোবাইল নাম্বারে ফোন করে নিন। ঠিক আছে, অনুষ্ঠানের পর ফোন করবেন। ঠিক আছে, ধন্যবাদ। কি ব্যাড লাক বলুন তো, পরে পরিশ্রম করে তাও রেজাল্টে ২-৩ নম্বরের জন্য আটকে যাচ্ছে, সিএ পাস করতে না, সম্ভবত দুটো অ্যাটেম্প্ট হয়েও গেছে, যা সব দেখলাম আর কি, খুব কষ্টের বিষয়টা। এর একটা সময় পড়ে না, হতাশা এসে যায় আর কি, যে ধরুন আমি এখানে প্রোগ্রাম করছি, প্রোগ্রামে বসছি, কথা বলছি, এবার ধরুন কোনোদিন এরকম হলো যে কোনো দুর্যোগগত কারণে একটা ফোন এলো না, সেদিন আমাদেরকে একা বকবক করতে কি ভালো লাগবে? সেই রকমই আমরা প্রচুর পরিশ্রম করছি, লড়াই করছি, কিন্তু রেজাল্ট আসছে না, খুব গায়ে লাগে, খুব গায়ে লাগে। এবং অনেককে আমি দেখেছি, ছেলে হোক বা মেয়ে, আমার সামনে বসে, এই টেবিলের সামনে বসে অঝরে কাঁদতে দেখেছি আমি তাদেরকে, কি বলবো, খুব কষ্টের বিষয় এটা। ঠিক, আবার দেখেনি ফোনে প্রচুর ফোন আসছে, ডক্টর নীলাদিনারায়ণ বাসু লাইভ মানে প্রচুর ফোন, ১০-১২টা ফোন তো এখানে নিয়ে নি আমরা, তারপর ১৫০-২০০টা ফোন আজকে, ৮ নম্বর কল হয়ে গেছে, এবার যদি যেটা ধরবো সেটা ৯ নম্বর হবে। কে আছেন বলুন? হ্যালো, দেখি ১২টা পারি কিনা আজকে। কোথা থেকে বলুন, জন্ম তারিখ বলুন। ২১-১১-৭৪। সময় বলুন।
রাত 12:22 20/11/1974 হ্যাঁ রাত 12:22 কি প্রশ্ন বলুন। আচ্ছা ব্যবসা করেন? আচ্ছা যে কাজে হাত দিচ্ছে লাস্ট 1.5 বছর ধরে সেটা সফল হচ্ছে না তাই তো? সফলতাটা হচ্ছে না তাই তো? এটাই ঘটছে তো? হ্যাঁ এর আগে কোনো প্রতিকার করেছেন ক্যারিয়ার রিলেটেড? একটু ক্যারিয়ারের প্রতিকারের প্রয়োজন আছে দাদা। হ্যাঁ একটু সময় করে যোগাযোগ করে প্রতিকারটা করে নেবেন, কারণ হচ্ছে যে আপনার 10ম ঘরটা খুবই খারাপ অবস্থা। আপনি নেহাত পরিশ্রম লড়াই করেন তাই জন্য সুযোগটা যে রয়েছে, না হলে পরে এই যে পার্মানেন্ট হয়ে গেছেন সেটাও কিন্তু হতো না। তাহলে এটা একটা ব্যাপার। আর হয় কি একটা সময়ের পরে না আমাদের একটু কপালের সহযোগিতা দরকার পড়ে। এই যে দেখছেন বলছে 2 নম্বর 1 নম্বরের জন্য চান্স হচ্ছে না, মানে ওইটার পরেই কিন্তু চার্টার্ড অ্যাকাউন্ট পাস হয়ে যাবে। ফলে এতদিনকার পড়াশোনা 3-4 বছরের একসঙ্গে অধ্যবসায়, তার সঙ্গে দুবার পরীক্ষা দিলাম, দুবার পরীক্ষা দিয়ে সুযোগ পেলাম না, আর 2 নম্বরের জন্য আমি যদি চান্স পাচ্ছি না, খুব কষ্টের না? ফলে কপালের সহযোগিতাটা খুব দরকার, না হলে পরে না মানুষ পরিশ্রম করতে করতে হেরে যায়, একটা সময় পর দূর আর হবে না ও ছেড়ে দি, মানুষ তখন কুইট করে না, এটা একটা বড় ব্যাপার। এটা খুব সমস্যার মানুষের সহায়তা দরকার, একদমই একটু যোগাযোগ করে নেবেন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো কোথা থেকে কে বলছেন? আচ্ছা বলুন, জন্ম তারিখ তারিখ মাস বলুন আগে। 21/10/95 সময় বলুন। দুপুর 1:52 PM কলকাতায় জন্ম। কি প্রশ্ন? আচ্ছা পড়াশোনা পড়াশোনা কতদূর হয়েছে, কি হয়েছে গ্রাজুয়েশন? আচ্ছা কিসে? বিএ জেনারেল। আচ্ছা আচ্ছা কিসের চাকরি বলছেন, মানে কোন সরকারি বা বেসরকারি? একটুখানি জন্মছকের প্রতিকারটা প্রয়োজন রয়েছে। হ্যাঁ একটু সময় করে প্রতিকার করবেন, নাহলে পরে কিন্তু আপনার এই ছকটায় সম্ভাবনা থাকা সত্ত্বেও আপনি এগোতে পারবেন না, এটা একটা বড় ব্যাপার। ফলে ওই আজখানে আটকে যাওয়ার চেয়ে একটু প্রতিকার করে নিয়ে ভালো কিছু করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ আর কি। সৌভিক বেহালা থেকে একটু অনলাইনে যোগাযোগ করে নিন বা হাওড়ায় আসতে পারেন, আর লেক টাউন দীঘা গার্ডেনে 7 আর 8 তারিখ দেখা করতে পারেন। কে আছেন বলুন? হ্যালো 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 স্যার, হ্যাঁ কোথা থেকে কে বলছেন? বলুন ছেলের ডেট অফ বার্থ, নাম? 27/5/97 সময়? সকাল 10:07 কলকাতা। আচ্ছা কি নাম ছেলের আপনার? ঠিক আছে প্রশ্ন বলুন। কিছু করে এখন না বসে আছে? আরো ইম্প্রুভমেন্ট বেটারমেন্ট চাইছেন তাই তো? বাড়ির থেকে দূরে ভালো অপরচুনিটি আসবে, ঠিক আছে জবের ক্ষেত্রে। এখনো কি বাড়ির থেকে দূরেই চাকরি করছে? বাড়ির থেকে তো দূরে, জন্মস্থান থেকে দূরে। ঠিক আছে ওখানেই উন্নতি রয়েছে, ওখানে থেকেই কাজ করুক, আপনার বাড়ির কাছাকাছি আনানোর দরকার নেই, ঠিক আছে? দূরেই ওর উন্নতি হবে।
ধন্যবাদ, একদম সময় শেষ। বাদ বাকি জিনিস জানবার জন্য রেড বক্সে নাম্বার রয়েছে, যোগাযোগ করুন। আমি চট করে বলে দিই, কৌশিকী অমাবস্যার জন্য কিন্তু কাজ নেওয়া হবে রোববার অবধি। মঙ্গল দোষ এবং কাল সর্প দোষ, শনি সাড়ে সাথী গ্রহণ দোষ, বিদ্যায় বাধা, এইসব সম্পর্কিত সমস্যা এবং সন্তান ধারণে বাধা, পড়াশোনায় যাদের বাধা, আর্থিক ও ক্যারিয়ার সমস্যা, এর জন্য বিশেষ প্রতিকার দেওয়া হবে। এবং জাতক জাতিকার এই ধরনের সমস্যা থাকলে আপনারা ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন কিন্তু। আর সীমিত সংখ্যক প্রতিকারের পুজো নেওয়া হচ্ছে, যারা পুজো দেবেন তারা অনলাইনে পুজো পাঠাতে পারেন, যোগাযোগ করুন। ইমিডিয়েট রেড বক্সের নাম্বারে সবাই কথা বলুন, আমি বলে দিলাম কি কি কাজ হবে। 9007529824 এ যোগাযোগ করুন। আর অবশ্যই সোম শুক্র রাত 8:30 লাইভ হাওড়ার সালকিয়ায় চেম্বার, আর বিকা গার্ডেন লেক টাউনে 7 আর 8 সেপ্টেম্বর দেখা হবে। অনলাইনে শিখবেন ও কনসালটেন্সিও নেবেন। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরের দিন। ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকবেন সবাই।